হ্যালো ফুডিস, ওয়েলকাম টু ফুস্টেসি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বড় সবার প্রিয় আলুর পরোটা। আলুর পরোটা খেতে যেমন সুস্বাদু হয় ঠিক তেমনই খুব সহজেই রান্না করা যায়। তাই বেশি সময় নষ্ট না করে আমরা ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে একে একে অ্যাড করব জোয়ান, 2-3 কোয়া রসুন কুচি, 1টা পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা, কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমরা এই মিশ্রণটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। আলুর পরোটার পুরটা তৈরি করার জন্য আমি নিয়েছি 3টে সিদ্ধ আলু। সেটাকে ভালো করে ম্যাশ করে তাতে একে একে অ্যাড করব 1 চা চামচ চাট মশলা, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনের মিশ্রণটা, তারপর অ্যাড করে দেব ধনে পাতা, আর 1 চামচ ছাতু মিশিয়ে আমরা এই পুরটাকে ভালোভাবে মেখে নেব। এবারে আমি 2 কাপ ময়দা, সামান্য নুন, 2 টেবিল চামচ তেল আর গরম জল দিয়ে ময়দাটা মেখে আলুর পরোটার জন্য ডোটা তৈরি করে নেব। নর্মাল আমরা বাড়িতে পরোটা করার জন্য যেমন লেচি কাটি, তার থেকে একটু বড় সাইজেরই লেচিগুলো কেটে নেব। এইবার হাত দিয়ে প্রথমে লেচিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাট করে নেব, যাতে পুরটা মাঝখানে দিতে পারি। এইভাবে, ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য ফ্ল্যাট করে নেব। তারপর পুরটা নিয়ে লেচিটার মাঝখানে দেব। এইবার হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে নিচের দিকে করব আর ডোটাকে উপরের দিকে করার চেষ্টা করব। এইভাবে করতে করতে আমরা ডোয়ের মুখটা সিল করে দেব। দেখুন, এইভাবে। মুখটা সিল করে দিয়ে আমরা হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নেব, এই রকম। এইবার লেচিতে ময়দা মাখিয়ে খুব হালকা হাতে আমরা পরোটাগুলো বেলে নেব। খুব হালকা হাতেই কিন্তু বেলতে হবে, বেশি প্রেশার দিলে পরোটা থেকে পুর ফেটে বেরিয়ে আসতে পারে। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এবং ধার বরাবর আমরা বেলতে থাকব। পরোটা বেলা হয়ে গেলে এবার একটা গরম তাওয়াতে পরোটাগুলো সেঁকে নেব। 2 পিঠটাই কিন্তু সেঁকে নিতে হবে। হালকা সেঁকে নেওয়ার পর এইবার তেল, ঘি অথবা বাটার অ্যাড করে পরোটাগুলো আমরা ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারদিক গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। এক দিক ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও ঠিক একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর পরোটা। কি বলেছিলাম না, খুব সহজেই তৈরি হয়ে যায় এই আলুর পরোটা। আর কি, আপনারাও বাড়িতে বানান এবং আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং আরও ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।